পাইকারি ব্যবসায়ীদের কাছে তরমুজ বিক্রি করতে না পারায় বিপাকে তিস্তা পাড়ের বেশ কয়েকজন তরমুজ চাষি। বাধ্য হয়ে নদীর চর থেকে অল্প স্বল্প তরমুজ নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছেন তারা। লকডাউন পরিস্থিতিতে এবার পাইকারি তরমুজ ব্যবসায়ীরাও একেবারেই সুবিধায় নেই, তাই জমিতে এসে তরমুজ কিনছেন না অন্য জেলার তরমুজ ব্যবসায়ীরা। বাজারেও তরমুজ কেনার লোকের অভাব দেখে ভ্যান নিয়ে ঘুরে ঘুরে বিক্রির চেষ্টা করছেন তরমুজ চাষিরা। তরমুজ চাষি পরিতোষ দেব শর্মা ও কৌশিক সরকার বলেন, করোনার মোকাবিলা করতে গিয়ে সকলেই এখন বিপাকে রয়েছেন, ব্যবসার দোকানপাট চারদিকেই বন্ধ রয়েছে। এই অবস্থায় তিস্তা নদীর চরে সমস্ত তরমুজ চাষিরা বিপাকে রয়েছেন। অন্যান্য বার লরি ভর্তি করে তরমুজ কিনে নিয়ে যেতেন বাইরে থেকে আসা ব্যবসায়ীরা, কিন্তু করোনা আতঙ্কের জন্য অনেক পাইকারি তরমুজ ব্যবসায়ী এবার জলপাইগুড়িতে আসেননি। এর ফলে এখনও নদীর চরেই পড়ে রয়েছে সমস্ত তরমুজ। ফলন এবার ভালো হলেও কেনার লোকের অভাব দেখা দিয়েছে, ফলে লক্ষ টাকা তরমুজ চাষে লাগিয়েও এখন এগুলো বিক্রি করতে পারছেন না। চাষ করে তো মানে প্রতি বছরের মতন তো এবারও হয়েছে ঠিকই আছে, কিন্তু বিক্রির সময় একটু অসুবিধা মনে হচ্ছে। কী কারণ মনে হচ্ছে? বাইরের থেকে লোকগুলো আসে, তরমুজ জমিতেও আসে, আমরা শিলিগুড়ি সুপার মার্কেটে নিয়ে যাই, সেইখানেও আসে। এবার ওইখান থেকে ফোন করে বললো এরকম বাইরের থেকে লোক আসতেছে না এই করোনা ভাইরাসের জন্য, কি গাড়িটারি বন্ধ। লাভের আশা দেখছিলেন কিন্তু এখন, এতদিন তো ছিল, এখন বোঝা যাচ্ছে কী হবে। মানুষের তরমুজ খাচ্ছে না, ভয় পাচ্ছে, আতঙ্কবাদী হচ্ছে, মনে করো তরমুজ খেলে অনেক কিছু হয়ে যাবে, অনেক মানে চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছে, ঘর থেকে বেরোচ্ছে না। আমরা খেতিয়ার অনেক টাকা বালুর চরে ঢেলেছি, হ্যাঁ, ঢেলের পরে এখন তরমুজ বিক্রি হচ্ছে না, আমরা গরিব মানুষ খেতে পাচ্ছি না, এই তরমুজ বিক্রি করে আমরা সংসার চালাই না। মার থেকে আমাদের ক্ষেতের তরমুজ দাদা, আমরা মার থেকে কিনছি না, আমরা ক্ষেতের তরমুজ ওখান থেকে আমরা উঠাই, উঠে আমরা এই এখন বাইরে এখানে এসে ফেরি টেরি করে মালটা বিক্রি করছি, নাহলে আমরা তো পয়সা নাই আমাদের, মানে দোকানে বাধ্য হয়ে না হয় ফেরি করে বিক্রি করি।